সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে ধীরগতি হওয়ায় কুষ্টিয়ার জন দুর্ভোগ বেড়েছে। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এই যে সংস্কারের ধীর গতি আসলে কেন, সেই সাথে যারা জনগণ আছেন বা সাধারণ মানুষ আছেন তারা কি কি প্রতিকূলতা সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ সাদিয়া। সুজানা যেমনটি বলছিলেন, আসলে জনদুর্ভোগ তো আছেই, যেহেতু সড়ক সংস্কার এবং সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সড়কের যে কাজ চলছে, সংস্কার কাজ চলছে। এই সংস্কার কাজটা দীর্ঘ সূত্রিত বা ধীরগতি হওয়ার কারণে জনগণের কিছুটা দুর্ভোগ হয়েছে। বিশেষ করে এই সড়কে যারা চলাচল করে তাদের জন্য দুর্ভোগ, যাত্রীদের দুর্ভোগ আছে। সড়কের পাশে যারা বসবাস করে, রাস্তার খোঁড়াখুঁড়ির কারণে সড়কের পাশের যারা বসবাস করে তাদের আছে। বাজারে, বিশেষ করে বাজার ঘাট যেগুলো তো আছে, সেখানেও যারা বসবাস করে, সংস্কার কাজ করার কারণে তাদের যে একটা দুর্ভোগের সৃষ্টি হয়, সেই দুর্ভোগটা হচ্ছে। আমি একটু আপনার মাধ্যমে জানাতে চাই যে এই সংস্কারটা 2022 সালে এর কাজ শুরু হয়েছে। 24 কিলোমিটার কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া অংশে 24 কিলোমিটার কাজ শুরু হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে 2,36,00,000 টাকা। আর এর হচ্ছে আপনার 3টি ব্রিজ এবং 16টি কালভার্ট আছে, কাজ চলছে। এই কাজের ফলে মানুষের এই 2024 সালে এই শেষ হওয়ার কথা থাকলেও, আমি কিছুক্ষণ এই কথা বলেছি কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, তিনি জানিয়েছেন এই যাবৎ পর্যন্ত, বিশেষ করে 2022 সালে কাজ শুরু হলে এখন পর্যন্ত তাদের 40% শতকরা 40% কাজ হয়েছে। 24 সালে শেষ হওয়ার কথা থাকলে, ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলে এই কাজটা আরও 1 বছর সময় বৃদ্ধি করা হবে, হয়তো 25 সালে জুন বা ডিসেম্বরে কাজটি শেষ হবে। তবে ধীর গতি হওয়ার কারণে জনদুর্ভোগ আছে, তবে রাস্তার কাজ হওয়ার ফলে, দুই রাস্তা প্রশস্তকরণ হওয়ার, সংস্কার হওয়ার ফলে রাস্তা দুই পাশে বাড়ছে এবং সড়ক সংস্কার হচ্ছে। এর ফলে যে সড়কটি কাজ হচ্ছে, সেই কাজের ফলে এই অঞ্চলের যে অর্থনৈতিক চাকা যদি সম্পূর্ণ হয়, তাহলে অর্থনৈতিক চাকা একটু গতিশীল হবে, এমনটি সাধারণ জানিয়েছেন। তো সব মিলিয়ে জনদুর্ভোগও আছে, পাশাপাশি কাজটি সম্পন্ন হলে জনদুর্ভোগ লাঘব হবে, এমনটি জানিয়েছেন এখানকার যারা বসবাস করে সে মানুষ। এই ছিল কুষ্টিয়া সড়ক আঞ্চলিক মহাসড়কের সর্বশেষ